হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি আমরা লন্ডনে লাচ্ছি ট্রাই করতে। বাংলাদেশে লাচ্ছির একটা ট্রেন্ডিং চলতেছে, তো কেন জানি খারাপ রিভিউ চলতেছে, অনেক কিছু চলতেছে বাংলাদেশে। তো দেখলাম, দেখি লন্ডনে যাই, কাচ্ছি ট্রাই করে আসি। কিন্তু কি বলবো আপনাকে, আনবিলিভেবল! লন্ডনের মতো জায়গায় বাঙালি যে রেস্টুরেন্টগুলো আছে ওদের কাচ্ছির কোয়ালিটি আর অবস্থা কি যে বাজে অবস্থা! পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন কি খাওয়াচ্ছে ওরা। বন্ধু, লাচ্ছি এটা কেমন রে? অনেক মজা বন্ধু, টেস্ট কি বাংলাদেশের লাচ্ছির থেকে সরস? না না, বাংলাদেশের লাচ্ছি মতো, বাংলাদেশের লাচ্ছির মতো না 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 বন্ধু। তো এটা হচ্ছে লন্ডনের লাচ্ছি, বাট বাংলাদেশের লাচ্ছিরা এটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। একটা ম্যাঙ্গো পিউরি আছে, ম্যাঙ্গো পিউরিটা দিয়ে বানানো হয়। বাংলাদেশের লাচ্ছি, মৌসুমি লাচ্ছিগুলা দই ফাটাই যেভাবে অথেন্টিকভাবে ট্রেডিশনালি বানানো হয়, এটা অন্যরকম। বন্ধু বলতে কাচ্ছির অর্ডার করা গেছে, কুত্তার মাংস দিবে কিনা ভয় আছে সবাই। গরম ধোঁয়া উঠতেছে বন্ধুর কাচ্ছির, বেশি বন্ধু রাত্রে খবরে যাবে। এবং কাচ্ছির টেস্ট কেমন এটা বল, ভালো লাগে নাই বন্ধু? আচ্ছা ঝুলটা ট্রাই করে দেখ, ডিমও দিছে বন্ধু, দুইটা ডিমও দিছে এক কারি, না ঝোলটা হয়ে যায়, ঝোল ঠিক আছে। এটা হচ্ছে বন্ধু রিভিউ। আবার লাচ্ছি মজা আছে, এরপরে আমার রিভিউ আমি দিচ্ছি। কাচ্ছিটা অথেন্টিক পারফেক্ট কাচ্ছি না, কারণ হচ্ছে এটা চিনি গুঁড়া চাল দিয়ে দেখাচ্ছে। কাচ্ছি বেসিক্যালি আপনার গিয়ার চাল দিয়ে হইতে হবে, বাসমতি চাল দিয়ে, আর মিক্স আপটা ডিফারেন্ট হয়। আমার মনে হয় এটা চিকেন বিরিয়ানি চাইলেও এই চাল দিয়ে সেই মাঝখানে চিকেন ডুবে দিবে, ওই রকম ল্যাম্প বিরিয়ানি চাইলেও মাঝখানে ল্যাম্প ডুবে দিবে, ওই তারপরে চলতেছে এখানে। অথেন্টিক না, তারপরে এখন ট্রাই করা যাক টেস্টটা কেমন। টেস্ট নট ব্যাড, বাট এটা কাচ্ছি টেস্ট না, এটা বিরিয়ানি টেস্ট, বাট কাচ্ছি না এটাকে বলা যাবে। তো লন্ডন আসি, টেস্ট হচ্ছে পোলাওর সাথে, পোলাওর সাথে মাংসের টেস্ট এইরকম, এইটাই একেবারে। ঝুলটা দেখি, খাবারের মধ্যে চুল পাওয়া গেছে বন্ধুর, এটা লন্ডন অ্যাকসেপ্টেবল না।